নাটোরের বড়াই গ্রামে চুরির মিথ্যা অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মোহাম্মদ আসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রয়না চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার নাটোর র‍্যাব পাঁচের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মোহাম্মদ আসলামউদ্দিন উপজেলার পিত্তভাগ এলাকার মৃত মফিজউদ্দিনের ছেলে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা গত মঙ্গলবার শামীম হোসেন ও মোহাম্মদ সোহান নামে দুই যুবককে চুরির মিথ্যা অপবাদ দিয়ে ডেকোরেটরের দোকানঘরে আটকে রাখে। পরে আসামিরা তাদের দুজনকে হাতুড়ি ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে গুরুতর রক্তাক্ত জখম হন শামীম। এ সময় তাদের দুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়। পরবর্তীতে নিহত শামীম হোসেনের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।